আই দীপু, কিভাবে নামবো? সাবধানে। চলচ্চিত্রকার ও শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুককে আমি মূলত পেয়েছি একজন অসাধারণ শিল্প নির্দেশক হিসেবে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি ছবি হচ্ছে দীপু নাম্বার টু এবং দুখাই। চল। তিনি ইউনিটে থাকা মানেই একটা ভরসা পেতাম আমরা সবাই। তাকে নিয়ে যখন কাজ করতাম মনে হতো আমার সাথে একজন অভিভাবক আছেন। দুখাই ছবিতে তিনি যে কাজ করেছেন, ঝড় জলোচ্ছ্বাসের পরবর্তী সময়টাকে আমরা ধরতে চেয়েছি এবং সেই সময়টা বিস্তীর্ণ এলাকা মানে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘর বাড়ি গাছপালা উপড়ে আছে এবং গরু মরে পড়ে আছে, মানুষ পড়ে আছে মরে। প্রায় আধা মাইল এলাকা জুড়ে কিন্তু তিনি সেই একটা ধ্বংসস্তূপের সেট তৈরি করলেন। সেট কিন্তু অসাধারণ সেট ছিল এবং সেই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। মহিউদ্দিন ফারুক আমার কাছে ছিলেন একজন অভিভাবকের মতো এবং বাংলাদেশের চলচ্চিত্রে যদি শিল্প নির্দেশনার ক্ষেত্রে কেউ যদি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারেন, তিনি হচ্ছেন মহিউদ্দিন ফারুক। তার স্মৃতির প্রতি রইল আমার গভীর বিনম্র শ্রদ্ধা।